ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपान्ता सारदां प्रणमाम्यं परतत्वे सदालीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो गिरेशं तं नमाम्यहं कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानन्द प्रेमानन्द शान्ये वै ए च पार्षदा रामकृष्ण गत प्राणान् सर्वान् तान् प्रणमाम्यहम् सर्वान् तान् प्रणमाम्यहम् श्री भगवानের অশেষ কৃপায় আমরা আজকে সমবেত হয়েছি ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। এটা আমাদের রেগুলার ক্লাস, যেহেতু আমি কলকাতায় আছি তাই চেষ্টা করেছি যে আজকের ক্লাসটাও অনলাইনে যাক, যাতে কেউ এটা থেকে বঞ্চিত না হয়। আপনাদের যাবতীয় অভিযোগ সেগুলো, তার জন্য অনেক রকমের অ্যাপারেটাস লাগে, এটা দিয়ে ক্লাস করতে আরম্ভ করেছি। এখানকার মায়েরা কেউ কেউ সন্তুষ্ট, কেউ কেউ অসন্তুষ্ট, কারণ আমি তাদের দিকে মুখ তুলছি না, তাদের বড় কষ্ট। মানে মুখ তোলার ভিতরে সব কিছু আছে, হ্যাঁ, মুখ না দেখলে হচ্ছে না কি, তাই তো। আমরা বিগত দিন পড়েছিলাম ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের কথোপকথন, যেটা বলরাম মন্দির কলকাতায় হয়েছিল 21 জুন 1918 সালের কথা। মহারাজকে প্রশ্ন করা হয়েছিল, মহারাজ নিরাকার ধ্যান কি করে হয়? উত্তর হচ্ছে, উত্তরে মহারাজ বলেছিলেন, খুব অ্যাডভান্স বা উন্নতি না হলে নিরাকার ধ্যান হয় না। আগে স্থূল, তারপরে সূক্ষ্ম, সূক্ষ্মের পর কারণ, তারপরে মহাকারণের, মহাকারণে লয়। মহাকারণ মানে ইয়েতে লয় না, মানে আমাদের রাইটার্স বিল্ডিং এর লয় নয়। আসলে মনের একটু একটু করে শক্তি বর্ধন করতে হয়। মন যত শক্তিশালী হতে থাকে তখন ধীরে ধীরে আমাদের পক্ষে গভীরতম জিনিস চিন্তা করা যায়। দেখবেন আপনি যখন প্রথম শুরু করেছিলেন নিজের কাজকর্ম, তখন সবচেয়ে ইজিয়েস্ট মোড দিয়ে শুরু করার কথা বলা হয়। এটা মডার্ন ম্যানেজমেন্টের একটা সবচেয়ে বড় কথা, যে একবারে যেটা ইজিয়েস্ট ওয়ে, যেটা দিয়ে আপনি পারেন সেইটুকু দিয়ে স্মলেস্ট চেঞ্জ, সবচেয়ে কম বদল করতে হয়। ধরুন আপনি রোজ সকাল 8:30 সময় ঘুম থেকে ওঠেন, আপনি ভাবলেন 3টের সময় ঘুম থেকে উঠবেন, সাধুদের মতো এরকম সকাল সকাল ঘুম থেকে উঠবেন, কিন্তু সেটা সবসময় আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। তখন আপনি কি করেন, আপনি যদি প্রথম দিন যদি 3টে থেকে ওঠার চেষ্টা করেন, দিন তিনেক উঠবেন, তারপরে পারবেন না। সেই কারণে 15 মিনিট করে করে এগিয়ে গিয়ে, আমাদের ট্রেনিং সেন্টারে এগুলো বলা হতো, তো 15 মিনিট করে কোনো একটা ভালো জিনিস আমি করতে চাইছি, অথচ সেটা আমার সাধ্যে কুলাচ্ছে না, এই 15 মিনিটের মতো করে এগিয়ে যেতে হয়। 15 মিনিট এগোতে 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 একটা অভ্যাস তৈরি করতে হয়, এবং এই অভ্যাস তৈরি হলে তবে এই জিনিসটা আস্তে আস্তে আসে। জিনিসটাকে আমাদের আত্মীকরণ করতে হয়। এই আমাদের যে নতুন ভাষা আছে সেখানে বলা হয় আত্মীকরণের কথা বলা হচ্ছে, সে আত্মীকরণ করা দরকার। আত্মীকরণ যদি ঠিকঠাক মতো হয় তাহলে দেখবেন আমাদের কাজটা খুব সহজ হয়। প্রথমে আগে সাকার রূপে ধ্যান করতে হয়। সাকার রূপ একেবারে রূপটা একবারে শক্তি পেলে, সেটা শক্তিশালী পেলে তখন নিরাকার রূপে ধ্যান করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। সাকার রূপকে দিনের পর দিন আপনার নিজেরাই কল্পনা করতে পারেন। যেদিন প্রথম দিন দীক্ষা হয়েছিল সেদিনকে যখন আপনি ভাবছিলেন যে কেমন করে ভগবানের নাম চিন্তা করবেন, তখন আপনি কি করলেন, প্রথমে যখনই ভাবতে শুরু করলেন তখন ভাবছেন যে বুকের ভেতরে খাঁচায় হাড় আছে, মাংস আছে, সব অস্থি মজ্জা সব আছে, তার মধ্যে কেমন করে ভগবানকে বসাবেন। কিন্তু যত দিন যেতে থাকলো আমরা দেখলাম যে
আমরা এটা একটা ভাবতে আমাদের খুব বেশি কষ্ট হচ্ছে না, খুব সহজে এই জিনিসটাকে আমরা ভাবতে পারছি। এখন চোখ বন্ধ করলে আপনার হাড় আসে না, খাঁচা আসে না, কিচ্ছু আসে না। আর খাঁচা যে আদৌ আছে সেই বোধটাই আমাদের আসে না, তখন শুধুমাত্র ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের চেহারাটাই আমাদের কাছে আসে। এটা অভ্যাস, অভ্যাস যত করতে থাকবো তত দরকার। আজকে আমরা পড়বো রামকৃষ্ণপুর, আপনাদের হাওড়া জেলার রামকৃষ্ণপুরে অগস্ট 1918 সালের একটি কথোপকথন। নবগোপাল ঘোষের বাড়িতে এসেছেন তিনি, মহারাজ নিচে বৈঠকখানায় বসে আছেন। কলকাতা থেকে একটি যুবক এসে প্রণাম করলো। মহারাজ তাকে জিজ্ঞেস করলেন, তোদের স্টুডেন্ট হোম ছাত্রনিবাসের কাজকর্ম কিরকম চলছে? উত্তর, ভালো নয়, নানা রকম গোলমাল। যুবকের কথা শুনে মহারাজ বললেন, ভালো নয়, নানা রকম গোলমাল। যুবকের কথা শুনে মহারাজ বললেন, আমাকে পূর্বে ওসব কিছু বল জিজ্ঞাসা করিসনি কেন? মহারাজের কথা শুনে যুবকটি আর কোনো জবাব না দিয়ে দুঃখিত অনুতপ্ত চিত্তে বিষণ্ণ বদনে বসে রইল। মহারাজ তখন খুব স্নেহভরে তাকে ডেকে নিয়ে বোঝাতে থাকলেন, দেখ তুই যাদের উপকার করবি তারাই তোর অনিষ্ট করবে। বিদ্যাসাগর মহাশয় লোকের এত উপকার করলেন, কিন্তু যারা তাঁর সাহায্য পেয়েছে তারাই তার নিন্দা ও অনিষ্ট করেছে। শেষকালে তিনি লোকেদের উপর ডিসগাস্টেড হয়ে গিয়েছিলেন, বিরক্ত হয়ে গিয়েছিলেন। কোন লোক তাকে নিন্দা করছে শুনলে তিনি এমনও বলেছেন, কই আমি তো তার কোনো উপকার করিনি, এই হলো সংসার ধর্ম। তবে কি জানি সৎ ধর্ম অন্য রকম, সৎভাবে লোকের স্বভাব, সৎভাবের লোক উপকার করেই যাবে, ওই তাদের স্বভাব। দুষ্ট লোক অনিষ্ট করবে সেও তাদের স্বভাব। একজন সাধু নদীর ধারে বসে ধ্যান জপ করত। একদিন একটি বিছে জলে ভেসে যাচ্ছে দেখে তার মনে দয়া হলো এবং হাত ধরে বিছেটাকে জল থেকে পাড়ে তুলে দিলেন। বিছেটাকে যেমনই ধরতে গেছেন অমনি সে হাতে কামড় দিয়েছে। সাধুটি তখন যন্ত্রণায় ছটফট করতে লাগলো। কিছুক্ষণ বাদে বিছেটি আবার জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছিল। তা দেখে সাধুটি আবার তাকে পাড়ে তুলে দিল, বিছেটা আবার তাকে কামড়ে দিল। কিছুক্ষণ পরে বিছেটা আবার জলে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে দেখে সাধুটি যখন তাকে ফের উঠতে যাচ্ছে তখন এক ব্যক্তি বললেন, দেখুন বিছে আপনাকে বারবার কামড়ে দিচ্ছে আর আপনি ফের তাকে তুলতে যাচ্ছেন। তার কথা শুনে সাধু জবাব দিলেন, বিছের স্বভাব কামড়ানো, সে কামড়াচ্ছে। সাধুর স্বভাব পরোপকার করা, আমি তাই করব। সে আমাকে কামড়েছে বলে আমি নির্দয় হব কেন? এই বলে আবার বিছেটিকে জল থেকে তুলে এনে অনেক দূরে তুলে দিবে যাতে না জলে পড়তে পারে। যাদের সৎ স্বভাব তাদের ওইরূপ করেই যাবে, তারা কখনো নিজের স্বভাব ছাড়ে না। এটা করে খুব একবারে আমাদের জীবন বোধ দিয়ে এই অভিজ্ঞতা হয়েছে আমাদের। আপনি যখন যার যত বেশি উপকার করতে যাবেন তত বেশি আঘাত পাবেন, কিন্তু এই আঘাতটা তখন আমাদের খুব সমস্যা তৈরি করে। আঘাতটা তখন আমরা আরও বেশি করে পাই যখন আমরা এক্সপেক্ট করি, আশা করি। যদি আপনি খুব আশা করেন তাহলে কিন্তু আপনাকে আঘাত পেতেই হবে, ওটা একবারে উপড়ি আয়। আমরা আশা করি যে, আমি মাঝে মাঝে বলি, আপনারা মজা পান আমি বলি বলে, যে রান্না করার পরে যখন খেতে দেন এই থালা হাতাটা দিয়ে খাবার দেওয়ার পরে মায়েরা সব হাতাটা ওই বাটিতে টুকটুক টুকটুক করতে থাকেন, ভাবটা এমন যে ওগো একবার বলো না গো যে রান্নাটা খুব ভালো হয়েছে। এটা আমরা সবসময় চাই, এক্সপেকটেশন আমাদের থাকে। যদি বলেন না থাকে না তাহলে কিন্তু ঠিক নয়। অর্থাৎ আপনার অজান্তেই ভালো একটা তাঁতের কাপড় কিনে নিয়ে এসছে, আপনার মনের মধ্যে সবসময় একটা এক্সপেকটেশন থাকে, গিনে এসে বলবো ওগো কী অপূর্ব, তোমার আমাকে ছাড়াই তোমার এত চয়েস ভালো। আমরা প্রত্যেকে এক্সপেক্ট করি ভালো রেজাল্ট করার পর পাঁচবার ঘুরে বেড়াতাম, আমরাও ঘুরে বেড়াতাম, কখন পাশের বাড়ি খেদাদা বুচিদা বলবে যে আহা কী ভালো রেজাল্ট করেছিস রে, এরকম ভালো আর কাউকে দেখিনি। এটা আমাদের না করলে যেন কীরকম একটা বার্নিং সেন্সেশন, জ্বালা হতে থাকে। এই আজকে আমরা আলোচনা করছিলাম যে কোনো একটা কম্পিটিশনে কেউ কিছু যদি না পায় ইয়েতেই বলতো যে এই জিনিসগুলো এ মায়াময় জগৎ, আঙুর ফল টক আগেকার দিনে বলা হতো। যখন পাওয়া যাচ্ছে না তখন আমরা বলতাম আঙুর ফল টক, আঙুর পাইনি বলে। আর এখন না পেলে বলি আমরা যে জগৎটা অনিত। আমরা এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছি, ভদ্রলোক হয়ে গেছি, কোনো রকম খারাপ কথা বলি না, তাই বলি জগৎ অনিত। ওই অনিত জিনিস পেয়ে আমাদের কী হবে? এই অথচ এই অনিত জিনিস পাওয়ার জন্যই কিন্তু এই অনিত সংসারে বাস করা। অনিত জিনিস পেয়ে যদি আমাদের কিছু না হতো তাহলে কিন্তু এই অনিত জিনিসের লাভের আশাতেই আমরা যাই।
জীবনটা কিন্তু বদল হয়ে যায়। যত আপনি কম চাইবেন দেখবেন জগতের কাছ থেকে আপনার এক্সপেকটেশন যত কম হবে, যত আপনি দিতে থাকবেন তত দেখবেন আপনার জীবন বোধটা বদলাচ্ছে। স্বামীজি বলছেন, দাও আর ফিরে নাই চাও, থাকে যদি হৃদয় সম্বল। যদি তোমার হৃদয় সম্বল থাকে তাহলে উজাড় করে দিয়ে যাও, একেবারে ফিরেই চাইবে না, এবং ফিরে না চাইলে দেখবে জীবনটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো হয়েছে। এইটার কথা বারবার আমাদের বলা হয়েছে, কিন্তু আমরা সহজে এই কিছু চাই না, এরকম হয় না। আমরা সবসময় চাই একটা প্রচ্ছন্ন জিনিস লাগে আমাদের, আমাদের সব কিছু চলে যায়। আমরা এই কথাটা বলেছি, চিত্তৈষণা বিত্তৈষণা লোকৈষণা পুত্রৈষণা, পুত্রৈষণা চিত্তৈষণা বিত্তৈষণা এগুলো সব চলে যায়, কিন্তু লোকৈষণা লোকে আমায় ভালো বলবে, আমি লোকের কাছে খুব ভালো মানুষ, আমার মতো ভালো মানুষ আর জগৎ সংসারে দুটি নেই, এই যে আমাদের একটা একটা ধারণা আছে, এটি কিছুতেই আমাদের মন থেকে যেতে চায় না, এবং এটি চিনতে চায় না বলে আমাদের ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট, এত কষ্ট। হ্যাঁ, তারপরে এই এই সমস্ত এই গোলমাল হতে থাকে আমাদের, আমরা কিছুতেই বুঝতে পারি না যে কেমন করে আমাদের যেতে হবে, বারবার এক্সপেক্ট করি, আঘাত পাই বারবার এক্সপেক্ট করি। কিন্তু সৎ স্বভাবের মানুষ তবু কাজ করে যাবে, মানুষের উপকার করে যাবে, যতই আঘাত হোক না কেন কন্টিনিউয়াসলি করে যাবে। আমি যখন প্রথম এখানে গেলাম গত 90-92 বছর ধরে রামকৃষ্ণ মিশন ওখানে কাজ করে যাচ্ছে, আমাদের 36টা স্কুলের মধ্যে 22টি স্কুলের হেডমাস্টার আমাদের প্রাক্তনী, কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় বড় একটা তাদের দেখা যায় না, একজনকেও প্রায় দু চারজনকে দেখা যায়। আর আমাদের ওখানে সবাই একটা সময় আসে, সেটা হচ্ছে খিচুড়ি যখন দেওয়া হয় তখন আসে, হয়তো এটা বলাটা আমাদের ঠিক হবে না। একজন ভদ্রমহিলা তার মেয়েকে নিয়ে এসছেন স্কলারশিপের জন্য, মেয়েটি আমাদের আশ্রম থেকে ঠিক 7 মিনিট দূরে যে স্কুল সেই স্কুলে পড়াশোনা করে, 10 বছর পড়াশোনা করেছে, কোনোদিন তার আশ্রমে আসার প্রয়োজন বোধ করেনি। তারপরে সেই এক সন্ধ্যায় এক দুপুরবেলা আমাদের কাছে এসে হাজির, কেন তো 11-12 পড়াশোনার জন্য যে স্কলারশিপ লাগবে সেটি তার প্রয়োজন আছে, তাই এসেছেন। তখন আমি জিজ্ঞেস করলাম যে তুমি কখন এসছো, কবে এসছো, বলছেন যে এই কোনোদিন আসিনি। আমি তখন বলছি যে 16 বছর হয়ে গেলে কোনোদিন আসিনি, 16 বছরটা খুব ভাইটাল। বলছে না না, আমার মেয়ের বয়স 16 নয়, 14-15 পাবে। আমি বললাম ও তো হয় না, আমি তো বিয়ের সম্বন্ধ করছি না যে আপনি 12-13 বলবেন। কিন্তু মজার কথা হচ্ছে মেয়েটা তো 16 বছরের মধ্যে আসেনি, তার মা বলছেন তিনি অল্প বয়সে এসেছেন, তিনি আমি বুঝলাম 4 বছর বয়সেই যদি এসে থাকেন, 20 বছরের মধ্যে ওইখানেই থাকেন, তার আশ্রমে আসার প্রয়োজন বোধ করেন না। তথাপি রামকৃষ্ণ মিশন কাজ করেই চলে, এখানকার শুধু রামকৃষ্ণ মিশন এখানকার সাধুরা কাজ করেই চলেছেন। প্রত্যেকটি যখন সাইক্লোন হয়, সুপার সাইক্লোন হয়, যখন সমস্ত কিছু হয়, সেই সমস্ত কিছু সবার আগে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্গ, অন্যান্য সংস্থাগুলো এগিয়ে আসে। এবং লোকে চায়ও যে সরকারি সাহায্যে, সরকারি সাহায্যপ্রাপ্ত এই সমস্ত সাইক্লোন সেন্টার আছে সেখানে তারা গিয়ে থাকবেন না, কারণ সেখানে গেলে ওই খেতে দেবে কি দেবে না এই নিয়ে সংশয় আছে। কিন্তু এই ধর্ম সংস্থান, কৈবল্যনাথ, আমাদের যারা যারা আছে লোকনাথ মিশন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, এখানে গেলে যেমন আশ্রয়টা পাওয়া যাবে একেবারে একদম নিরাপদ আশ্রয়, তেমনি খাওয়া বা মেডিকেল এইড এগুলো পাওয়া যাবে। কিন্তু তথাপি যখন এদের বিপদ কেটে যায় তারা কখনো এসে যায় না। কিন্তু তাই বলে কিন্তু এই যে রিলিজিয়াস অর্গানাইজেশনগুলো একবারও কিন্তু থামেনি, নিরন্তর বছরের পর বছর সমস্ত সাইক্লোন প্রত্যেকটি কিছুতে তারা লেগে আছে। এই যে সাধু বর্ণনাটা সাধুটা বলছে না, ও বিছের কাজে বিছে কামড়াবে, আমি কেন আমার সাধুত্ব থেকে কম হয়ে যাব। এটা ভাবনা হিসেবে খুব কঠিন ব্যাপার জানেন তো, আমরা একেবারেই এটা পারি না, কিন্তু এটাই করতে হবে আমাদের। শ্রীরামকৃষ্ণদেবের জীবনে একটা অদ্ভুত ঘটনা আমরা দেখেছি, যে শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে হৃদয় রামের অনুভব হলো যে সে এবং ঠাকুর একই লোক, ঠাকুর যদি পূর্ণ ব্রহ্ম হন, পূর্ণ রূপ হন, সে তার খণ্ডাংশ। চিৎকার করে বলতে থাকলেন, এ রামকৃষ্ণ তুমিও যা আমি তাই, এখানে আমরা কি করছি, চলো দেশে দেশে যাই, গিয়ে ভগবানের নাম প্রচার করি। এটা হচ্ছে তাদের কথা। কিন্তু ঠাকুর দেখলেন এ সেই আধার নয়, উপযুক্ত আধার নয়, চিৎকার গোল বাঁধিয়ে সমস্ত কিছুকে গোলমাল করে দেবেন, তাই ঠাকুর তার শক্তি হরণ করে নিলেন। এতক্ষণ বলছিলেন যে তুমিও যা আমিও তাই, অর্থাৎ স্বরূপ তো দুজনে আমরা এক। তারপরে তার মনে হতে থাকলো যে ঠাকুর তার কাছ থেকে শক্তিটা হরণ করে নিলেন, উনি নিয়ে আর এমন কি, আমার মামা এই সাধন ভজন করে শক্তি অর্জন করেছেন, আমিও সাধন ভজন করে শক্তি অর্জন করবো,
তিনি ঠাকুরের সেই পঞ্চমুণ্ডির আসনে গিয়ে সাধন ভজন করা শুরু করলেন। পঞ্চমুণ্ডির আসনে তো বসাটা সহজ নয়, বসা মাত্রই তার মনে হলো তার গায়ে কেউ আগুন অঙ্গার জ্বলন্ত কয়লা কেউ ঢেলে দিয়েছে। তিনি চিৎকার করছেন, আর কাউকে ডাকছেন না, ঠাকুরকে ডাকছে, ও মামা বাঁচাও গো, ও মামা বাঁচাও গো, ও মামা বাঁচাও গো, চিৎকার করছেন। আমাদের হলে আমরা কোথাও করতে গেছিস আমাকে না নিয়ে করে, যা বলে যে এখন যা পারিস করকে যা। ঠাকুর কিন্তু তা করলেন না, ঠাকুর নেমে এলেন, এসে তার গায়ে হাতটা বুলিয়ে তাকে ওই অবস্থা থেকে মুক্ত করলেন। এই হচ্ছে অবতার পুরুষ আর ভগবানের সঙ্গে সাধারণ মানুষের ফারাক। এই ঘটনাটা কেন বলা, তার কারণ হচ্ছে আমরা সবাই বলি আমরা তার সন্তান, শুধু জয় মা জয় মা জয় মা করলে আমরা তার সন্তান হব না। যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনেও এই ঘটনাগুলো পরিবর্তন না এনে দেবে, পরিবর্তন মানে খুচরো পয়সা নয় কিন্তু মানে বদল, আমূল বদল, ভেতর থেকে পেছনে পাখাটা বন্ধ হোক, এই আমূল যতক্ষণ না আমার বদল আসবে, আমার ভেতর থেকে যতক্ষণ না আমার এই আমূল বদলটা আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনোভাবেই আমি কোনো কিছুতেই কোনো উপকার পেতে পারবো না। আমার জীবন আমি কেমন করে কাটাবো সেটা আমার ব্যাপার, আমার যদি মনে হয় মায়াযুক্ত হয়ে থাকবো সেটা আমার ব্যাপার, মায়া মুক্ত হয়ে থাকবো সেটাও আমার ব্যাপার। কিন্তু সবসময় জানবেন ভালো হওয়ার চেষ্টাটা আমাদের নিরন্তর করে যেতে হবে, তার কারণ হচ্ছে জীবনটা আমার, যদি আমি ভালো হই তাহলে জীবনটা আমারই ভালো হবে, রাম শ্যাম খেঁদা বোধা কেউ কেড়ে নিতে পারবে না। এই জ্ঞান সম্পর্কে বলতে গিয়ে বলছেন, জ্ঞাতির ভিবন্টাতে উচ্চৈব চৌরণাপি ন নিয়তে দানে নানা ক্ষয়ং জ্ঞাতি বিদ্যারত্ন মহাধনম। বিদ্যারত্ন কিরকম না, জ্ঞাতির ভিবন্টাতে চৈব, আপনি মারা গেলেন আপনার সম্পত্তি যদি রেখে যান জ্ঞাতিরা সেটা ভাগ করে নেবে। জ্ঞাতির ভিবন্টাতে চৈব চৌরণাপি ন নিয়তে, চোর তাকে নিয়ে নিতে পারে না। দানে নানা ক্ষয়ং জ্ঞাতি, দান করলে ক্ষয়প্রাপ্ত হয় না, বিদ্যারত্ন মহাধনম। এই যে বিদ্যা, এটা এক ধরনের বিদ্যা, দয়া দয়াকে দয়া হৃদয়ের বত্তা, এগুলো এক একটা আমাদের গুণ। আমরা এই যে এ ফর অ্যাপল বি ফর বল এই যে শিখি বলি, ইংরেজি বিদ্যা শিখেছি, এটা এক ধরনের গুণ আপনি আয়ত্ত করলেন এবং সেটাকে আপনি প্রয়োগ করছেন, যতক্ষণ না জীবনে প্রয়োগ করছেন আপনার জানাটা একবারে বোকার মতো হয়ে থাকবে। তাই আপনাকে জানাটাকে জানতে হবে, কারণ জীবনটা আপনার, জীবনটা আর কারুর নয়। তাই ভালো হওয়ার নিরন্তর চেষ্টা আমাদের করতে হবে, যতই আমরা আঘাত পাই যতই আমরা যা খুশি করি না কেন, কিন্তু আমাদের নিরন্তর চেষ্টা করতে হবে আমরা কেমন করে ভালো হতে পারি। আমরা আজকে পরের দিন একটা পড়ছি, সেটা মাদ্রাজ মঠে, এখানে অনেকগুলি সুন্দর প্রসঙ্গ আছে। বলছেন মহারাজ, প্রশ্ন হচ্ছে, এটা জুন 1921 সালের ঘটনা, প্রশ্ন হচ্ছে, মহারাজ আমরা সব ছেড়ে ছুড়ে দিয়ে এসেছি, তবু তো মনের গোলমাল যায় না, পাঁচজনে একসঙ্গে মিলে থাকতে পারি না। উত্তর, দেখ বাবা সব সহ্য করে যাবি। ঠাকুর বলতেন যে সয় সে লড়ে, দেখ পাঁচজনের সঙ্গে মিলে থাকার মতো কি আর গুণ আছে, সংসারে কত সহ্য করতে হয়, যারা অন্যের মনে কষ্ট দেয় তাদের কি কখনো কল্যাণ হবে। সত্যম ব্রুয়া প্রিয়ম ব্রুয়া ব্রুয়া মা ব্রুয়া সত্যম অপ্রিয়ম। বলছেন সত্য বলবে প্রিয় বলবে, কিন্তু সত্য অপ্রিয় হলে বলবে না, অপ্রিয় সত্য বললে যদি কারো মনে কষ্ট হয় তাহলে তো কখনো বলবি নি। এই দেখ না আমাদের কাছে ভালো মন্দ কত রকম লোক আসে, সকলকে সমান আদর যত্ন করি, মন্দ লোক এলে তাকে দুচ্ছাই করলে সে যায় কোথায়, সনক সনাতনের মতো লোক নিয়ে সকলেই থাকতে পারে, সব রকমের লোক নিয়ে থাকাই আসল। এটা হচ্ছে কথা, এটা আমাদের বোধহয় সবার জীবনের বোধহয় একটা উল্লেখযোগ্য ঘটনা, যে সকলকে নিয়ে পাঁচজনকে নিয়ে থাকা, পাঁচজন পাঁচ রকম, আমি তো খুব বুঝি কারণ ক্লাসে কত রকমের আসেন, হ্যাঁ সব সবাইকে দেখতে হয় আর কি, কেউ দুঃখ না পায়। আমার যদিও হাতে ছড়ি থাকে আমি অতটা ঠিক সত্যম অপ্রিয়ম মা অপ্রিয়া সত্যম অপ্রিয়ম বলতে পারি না, ওরকম পালন করতে পারি না, মাঝে মাঝে অপ্রিয় সত্য বলে ফেলে থাকি এবং তার জন্য আমার খুব দুর্নাম আছে বাজারে, সেটা নিয়ে আমার অতটা মাথা ব্যথা নেই। কিন্তু যেটা কথা হচ্ছে এই সকলকে নিয়ে থাকা, এটা হচ্ছে কথা, সকলকে নিয়ে তখন আমরা ভালো করে থাকতে পারি যখন আমরা নিজেকে ছোট করে দিই। বলছে একটা লাইন টেনে দিয়েছে, সেই লাইনটাকে ছেঁড়া যাবে না, মোছা যাবে না, অথচ এটাকে ছোট দেখা যাবে। কি করে দেখাতে হয়, সেই লাইনের পাশে যদি একটা বড় লাইন টেনে দেওয়া যায় তখন দেখবেন খুব সহজে আপনার জিনিসটা ছোট হয়ে যায়। আপনি অন্যের যে গুণ সেগুলোকে যদি ভালো করে দেখেন তাহলেই হবে। রঙ্গনাথানন্দজির গল্প বলেছিলাম,
ইউনিয়নের সেবককে দিয়েছেন কতগুলো বই রিভিউ করার জন্য, একটি বই রিভিউ করার জন্য। সেবক তার ভিতরে একটা ভালো জিনিস খুঁজে পাচ্ছেন না। তার রঘুনাথ আমি জিজ্ঞেস করছেন কিরকম দেখলে বইটা, কিরকম হচ্ছে না, ভালো না, ছাপা ভালো না। তারপরে একবারে দেখেনি, এত মুদ্রণ প্রমাণ হচ্ছে, আচ্ছা ঠিক আছে। তারপরে আর আর বলছেন এগুলো ভালো নয়, কোনো জিনিস ভালো নয়, বলছেন কিছু ভালো নয়, মানে মাদানোটা ভালো, বলছেন দ্যাট সিট দ্যাট সিট দ্যাট সিট মহারাজ বলছেন যে সামান্য কিছুর মধ্যে ভালো খোঁজা। আমরা তো লোকের ভিতরে খারাপটাই খুঁজি, আমরা যদি তার সেই গুণটার কথা বলতে পারি তাহলে দেখবেন অনেক বড় হয়। পূজনীয় স্মরণানন্দজি মহারাজকে দেখেছি সবসময় সকলের গুণের কদর করতেন। আমরা যখন প্রথম দপ্তরে এলাম, প্রভিডেন্ট ফান্ড দপ্তরে এলাম, আমাদের নিজস্ব তো কোনো ফরম্যাট ছিল না, আর অন্যেরা কেউ ফরম্যাট দেয় না, লুকিয়ে চুরিয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা নিয়ে এসে আমাদের ট্রাস্টডিপকে করে ফর্ম তৈরি করা হয়েছে। পরবর্তীকালে সেই ফর্মগুলোই আবার আমরা কারেকশন করেছি, এবং কারেকশন করার সময় আমরা খুব হাসতাম যে এরকম ছেলে মানুষের মতো কাজ করেছি। সে সময় লোটাস ওয়ার্ড প্রো বলে এক ধরনের ইয়ে ছিল, সফটওয়্যার ছিল, সেই লোটাস ওয়ার্ড প্রো আর আপনার টাইপ মেশিন ব্যবহার করা দুটোই এক, সেই টক 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 করে এই সরিয়ে সরিয়ে লাইনটা না, এরকম। তা আমরা ওই ফর্মগুলো তৈরি করে সব ট্রাস্টিদের কাছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং জেনারেল সেক্রেটারি সকলের কাছে পাঠানো হলো। কারোর কাছ থেকে ফেরত এলো না, বিকেলবেলা যেদিন পাঠানো হলো সকালের বিকেলবেলা খামটা ফেরত এলো, তার উপর স্মরণানন্দজি হাতের লেখা, নাইস প্রফেশনাল ওয়ার্ক, এস লিখে তার তলে ওনার সেই ইউজুয়াল এস যেটা সিগনেচার ছিল সেটা লিখে ফেরত পাঠালেন। আমরা পরবর্তীকালে ভেবেছি যখন সত্যি সত্যি এই ফর্মগুলোকে আমরা নিজেরা কারেকশন করতে গিয়ে দেখেছি যে তাতে কত ভুল ছিল, কত প্রমাদ ছিল, এবং উনি নিজে পাবলিকেশন হাউস দীর্ঘদিন চালিয়েছেন এবং এই সমস্ত ব্যাপারে তিনি অ্যাওয়ার, অথচ উনি আমাদের সেই কাঁচা কাজটাকে নাইস প্রফেশনাল ওয়ার্ক বললেন, আমাদের যেন উৎসাহ দেওয়ার জন্য। সেই খামটা অনেক দিন আমার কাছে ছিল, সে 2002 সালের খাম, প্রায় 2014 সাল অব্দি ছিল, তবে কালের নিয়মে কোথাও হারিয়ে গেছে, কিন্তু চোখের সামনে এখনও সেই কথাগুলো লেখাগুলো ভাসে, নাইস প্রফেশনাল ওয়ার্ক। কারুর যদি সামান্যতম কোনো একটা গুণ দেখতেন, সেই গুণটাকে এত বাড়িয়ে বাড়িয়ে বলতেন, আমরা নিজেরা মাঝে মাঝে অবাক হতাম, সত্যি আমাদের এত ভালো ভালো গুণ আছে, আমরা কি এরকম পারি? কিন্তু ওনার গুণ, মানে আমাদের গুণ বলতে গিয়ে সামান্যতম এতটুকু ক্লান্তি আসত না, তিনি সবসময় আমাদের গুণের কথা বলতেন, প্রত্যেকের ভেতরে সেটা জাগাতেন, যে যেটা পারতেন সেটাকে এমনভাবে ইয়ে করতেন, প্যাট্রোনাইজ করতেন। আমরা এই কারণে উনি খুব ভালোভাবে চালিয়েছেন, 10 বছর জেনারেল সেক্রেটারি ছিলেন, এবং ওনার সময় সবচেয়ে বেশি সমস্যাবহুল একটা সময়ের মধ্যে দিয়ে আমাদের সঙ্গ প্রবাহিত হয়েছে, কিন্তু উনি সকলকে নরমে গরমে সকলকে ঠান্ডা করে সকলকে আমাদের কখনো বকেছেন, আবার কখনো খুব মিষ্টি এসে ভালোবেসে করেছেন। আমরা ওনার কাছে এটা দেখে শিখেছি সকলকে নিয়ে কেমন করে চলতে হয়। সর্বাবস্থায় উনি নিজেকে ছোট করে দিয়েছেন, সর্বাবস্থায় তার মানে নিজেকে একদম উনি নিজের মূল্যহীন করে দিয়েছেন তা নয়, নিজেকে সামনে থেকে সরিয়ে এসে পেছনের লোককে যিনি সম্মান চাইছেন তাকে এগিয়ে দিয়েছেন। আমরা প্রত্যেকে সম্মান চাই, জানেন তো, আমরা প্রত্যেকে চাই, কিন্তু আমরা অন্যকে দিতে চাই না। আমরা ভাবি অন্যদের সঙ্গে দুর্ব্যবহার করার সময় যদি একটু ভাবি যে এই অবস্থা যদি আমার হতো, আমাকে কীরকম, আমার কীরকম অবস্থা হতো, তাহলে দেখবেন আমাদের আপনা আপনি দুর্ব্যবহার করার যে অভ্যাসটা সেটা কিন্তু চলে যাবে। আমরা অনেক সময় একই জিনিস করতে থাকি, এই যে মাঝে মাঝে আমি বকি না, আমাদের ক্লাসে সব শুয়ে শুয়ে, ওখানে অনলাইন যে ক্লাস আছে শুয়ে শুয়ে ক্লাস করেন, অনেকবার বলেছি, কিন্তু এখন আমি করতে পারিনি, এটা ঠিক করতে পারিনি, ইদানিং আর বকাঝকা করি না, সোজা ক্লাস থেকে বার করে দিই। আমরা বলি না যে সত্যি সত্যি শরীরে ক্লান্ত থাকতে পারি, শুয়ে শুয়ে শাস্ত্র শুনবে, ঘুমোতে ঘুমোতে শুনবে, তার মধ্যে কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে একটা নিজে শুয়ে থাকাটা জগৎকে দেখাতে হবে না, কিন্তু সেটা আমরা কিছুতেই কাউকে সোজা করতে পারি না, এ তার জন্য তখন বকাঝকা করতে, তারপরে দেখি যখন বোঝে না তখন ওটাকে বদল করতে হয়, মুড়ি খাচ্ছি, চপ খাচ্ছি, ক্লাস শুনছি, ক্যামেরা খোলা আছে পাশের মানুষের সঙ্গে। একদিন দেখছিলাম একজন ক্লাস করছিলেন, তিনি ছোলা ভাজা নিয়েছেন, আর বারান্দার সেই বাড়িতে স্ল্যাব করা থাকে না, তার মধ্যে জানলা দেওয়া থাকে রোদ আসার জন্য, সেইখানে স্ল্যাব করে খোলা রয়েছে, অনলাইনে দেখা যাচ্ছে, তিনি পাশের বাড়ির মহিলার সঙ্গে জমিয়ে গল্প করছেন, কিন্তু ক্লাস চলছে তখন। এগুলোকে বলে ঠিক করা যায় না, আপনার ভেতর থেকে যদি না আসে আপনি বদল করতে পারবেন না, সেক্ষেত্রে ইগনোর করাটা সবচেয়ে ভালো জিনিস, সেগুলো থেকে এই উপেক্ষা করা। এবং আমরা তো ওরমভাবে উপেক্ষা করতে পারি না, ওই যারা শুয়ে থাকেন খেতে খেতে, তারপরে শশা খাচ্ছেন, মুড়ি খাচ্ছেন, চপ খাচ্ছেন, তাদের আমরা নিঃশব্দে দেখুন অপশন বটন দেওয়া আছে ক্লাস থেকে বার করে দেওয়ার,
বার করে দিই, তারপরে অনেকবার আসেন আমরা এর ভর্তি করি না, কারণ তাকে বুঝতে হবে যে আমি যেটা আসছি এই যে শোনার কথা এটা বলছেন, এত চেষ্টা করা হচ্ছে, তার মূল কারণ হচ্ছে আমার কল্যাণের জন্য। যতক্ষণ না আমরা বুঝবো যে কাজটা হচ্ছে এটা আমার কল্যাণের জন্য, ততক্ষণ পর্যন্ত আপনি যাই দিন না কেন কল্যাণ কিছুতেই হবে না। কল্যাণ হতে গেলে আমার কল্যাণ, আমার 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 ভালো হবে, এটা কিন্তু সবার আগে আমাদের বুঝতে হবে। যদি না বুঝতে পারি তার চেয়ে দুঃখের আর কিচ্ছু থাকে না। প্রশ্ন করা হচ্ছে, মহারাজ মহাপুরুষদের স্বপ্ন কি সত্য? উত্তর বলছেন, হ্যাঁ খুব সত্য, মহাপুরুষরা স্বপ্নে দর্শন দেন, তারা কৃপা করে অনেক কিছু স্বপ্নে করে দেন, দেব দেবী ইষ্ট মহাপুরুষদের বিষয়ে স্বপ্ন খুব সত্য, এইসব সত্য এইসব স্বপ্ন যাকে তাকে না বলাই ভালো, ইয়াদের ইমপ্রেশন বা ছাপ ও এফেক্ট অনেক দিন থাকে। মহাপুরুষদের স্বপ্ন আমরা কখন দেখি? স্বপ্ন সম্পর্কে বলতে গিয়ে বলছেন, স্বপ্ন হচ্ছে আমাদের দমিত ইচ্ছার কল্পিত রূপ, যে ইচ্ছাটাকে দমন করে রেখেছি সেই ইচ্ছাটা যখন কল্পিত হয় তখন আমাদের মনের দুটো রূপ আছে, একটা হচ্ছে চেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন। আপনি যাচ্ছেন আমাদের ওখানে, আমার তো খুবই হয়, আমাদের ওখানে একজনেরই ঘোড়া আছে, রঙের মিস্ত্রি আমাদের আমাদের আশ্রমেও রং করেন, তার ঘোড়া আছে। আমরা যেমন সাইকেল মোটর সাইকেল গাড়ি নানা কিছুতে চড়ে বেড়াই, তিনি ঘোড়াতে করে ঘুরে বেড়ান, সারাদিন ঘোড়াতে ঘুরে বেড়ান, যখন অনেকজন থাকেন তখন তিনি টোটো করে ঘুরে বেড়ান, কিন্তু সবসময় একে কিছুতে ঘুরে বেড়ান। তো সেই ঘোড়া দেখে আমাদের স্বপ্ন হতে থাকে, ঘোড়া দেখলাম আমারও খুব ঘোড়াতে চড়তে ইচ্ছা করছে, কিন্তু আমি যদি ঘোড়াতে চড়ি ঘোড়াটা সঙ্গে সঙ্গে সেখানেই মারা পড়ে যাবে, অতএব ইচ্ছাটাকেই মনের ভেতরেই রাখতে হয়। কিন্তু যে দমন করে রেখেছে যে ইচ্ছা, সেটা আমার মনের একটা অবচেতন মনে রয়েছে, যখন আমি রাত্রিরে ঘুমিয়ে পড়ছি তখন সেই মনের ভেতরে আসছে, তখন আর আমি আর এইরকম মোটাসোটা মানুষ নই, আমি তখন 36 হয়ে গেছি, আর সেই ঘোড়াতে চড়ে শুধু ঘোড়াতে চড়িনি, ঘোড়াটা তবে সাদা রঙের হয়ে গেছে পক্ষীরাজ, তার দুটো পাখা আছে, আকাশে ফুটফুটে চাঁদের আলোয় সে ফুটফুটে আকাশের ভেতরে উড়ে উড়ে বেড়াচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই অবচেতন মন যা আমরা চিন্তা করি সেগুলো আমরা দেখি, যখন আমরা সাধু সন্ত সন্তদের কথা ভাবি, উচ্চ চিন্তা করি বা উচ্চ ভাব নিয়ে, হয়তো সাধু সন্তের কথা ভাবছি না কিন্তু উচ্চ ভাব নিয়ে ভাবছি, সারাদিন চিন্তা করছি, বিজ্ঞান মহারাজ বলে গেছেন যে উপদেশ আর কী দেবো, সদা সত্য কথা বলিবে এবং পরের দ্রব্য না বলিয়ে রেলে চুরি করা হয়। এই উপদেশ পাওয়ার পর নিজে নিজে কল্পনা করছি কেমন করে এই উপদেশটা নিজের জীবনে কাটাবো, আমি তো সবসময় সত্যি কথা বলতে পারি না, সবসময় সত্যি কথা বলা সহজ নয়, তো বিজ্ঞান মহারাজ বলে গেছেন যদি জীবনে এটা যাপন করতে চাই কেমন করে যাপন করবো, এইটা একটা আমাদের মনের ভেতরে একটা ইচ্ছা জাগতে থাকে, তখন আমাদের চেষ্টা হতে থাকে, দেখবেন সারাদিন ওইটা নিয়ে চিন্তা করছি। যেরকম আপনাকে কেউ অপমান করে গেলে যেরকম আপনি সারাদিন ধরে কল্পনা করতে থাকেন কেমন করে তাকে টাইট দেবেন, কিভাবে তাকে সোজা করবেন, এইটা আপনি ভাবতে পারবেন, সারাটা দিন সেই শত্রুকে চিন্তা করছেন, সারাটা দিন শত্রুকে ভাবছেন, ঠিক সেই রকম ওই একই জিনিস যদি আমরা আমাদের ভালো করতে চাই, সেটা উচ্চ চিন্তা যখন আমরা করতে থাকি তার একটা প্রভাব পড়তে থাকে, তখন আমাদের অবচেতন মনেও সেই উচ্চ চিন্তাগুলো আসে, এবং এই উচ্চ চিন্তা সেই মন্ত্রের যিনি স্রষ্টা তারা আমাদের স্বপ্নে আসেন, তারা আমাদের স্বপ্নে নানারকম উপদেশ দেন। স্বপ্ন দেব স্বপ্ন দেখা যায়, এটা মিথ্যে না, এটা পরীক্ষিত সত্য। এখন আপনারা প্রশ্ন করবেন আপনি দেখেছেন কি না, এখন আমি দেখাচ্ছি, আপনি যদি দেখে থাকেন, আমি তো দেখা যদি দেখিও থাকি, আমি তো সেই ম্যান্ড্রিকের মতো চোখের মধ্যে লাগিয়ে স্নান করে যা দেওয়ালের ওপর পড়বে আর সম্মোহন করে সে দেখে নেবো, সেরকম তো হবে না। অতএব আমি যদি দেখেও থাকি বা না দেখেও থাকি, আমি আপনাদের কোনো প্রভাব পড়বে না, কিন্তু এটা ঠিক যে এই মহাত্মাদের সন্তদের দেখা যাবে এর প্রভাব অনেক দিন অবধি থাকে। এই যে উনি বলছেন না যে ইহাদের ইমপ্রেশন এফেক্ট অনেক দিন থাকে, অনেক দিনের এফেক্টটা থাকে, এটা কিন্তু একেবারে খুব পরিষ্কার সত্য কথা, অনেক দিন অবধি ওই ভাবটা আপনার মনের মধ্যে লাগে, এবং সবসময় আপনি আপনার নিজের দৈনন্দিন জীবনের ঘটনার সঙ্গে সেগুলোকে রিলেট করার চেষ্টা করেন। একজন সাধু আমাদের বলেছিলেন তিনি সকালবেলা একদিন খুব ভোরবেলা দেখেছিলেন যে একটি একজন মহিলার হাত তার মাথার উপর এরকমভাবে রাখা, একটি মহিলার হাত একটা জায়গায় গেছেন, সেখানে দুর্গা পুজো হচ্ছে, সাদা অর্ঘ সাদা পদ্ম ফুল দেওয়া আছে, আমরা এই নিয়ে খুব মজা করেছিলাম, দেবীকে তো সবসময় রক্ত পদ্ম দেওয়া হয়, তাহলে সাদা পদ্ম দেয় তাহলে দর্শনটা ঠিক নয়, আমরা ভাবছি জল মেশাচ্ছে, তারপরে বললেন যে সাদা পদ্ম ফুল এরকম দেখছেন দেবীর পায়ে দেওয়ার সময়, দেবীর বাঁ হাতটা ওই যেরকম মহিষাসুরের মাথায় ওই সাপেতে যেটা থাকে
ওই হাতটা যেন বা হাতটি যেন হাত তার মাথার উপর রাখা রয়েছে। সকালবেলা ঘুম ভাঙতে তিনি এপাশ ওপাশ তাকিয়েছেন, দেখছেন তার মা ওইদিকে শুয়ে আছেন, মুখটা অন্য জানলার অন্য দিকে করে আছে, কোনোভাবে তার হাতটা ভুল করেও তার মাথার উপর পড়ার কথা নয়। অথচ তিনি একবার পরিষ্কার, শুধু তাই নয়, তিনি আমাদের যখন বলছিলেন তখন বলছেন আমি এখনও ফিল করতে পারি সেই হাতের অনুভূতি। তার বলছেন অনেক বছর বাদে, প্রায় 5-6 বছর বাদে তিনি দুর্গাপূজা করতে গেছেন একটি আশ্রমে, এবং সেখানে সেই দুর্গাপূজার দিন এই বোধন হয়ে যাওয়ার পরে, বোধন শুরু হবার পরে, বোধন শেষ হয়ে যাওয়ার পরে দেবীর পায়ে অর্ঘ্য দেওয়া হচ্ছে, এবং তিনি দেখে হতবাক হলেন, থালায় একটাও লাল পদ্ম নেই, সব কটা সাদা পদ্মের অর্ঘ্য। সেরকম একটি সাদা পদ্ম দেবীর একবার ডান পায়ে এবার বাঁ পায়ে যখন দেওয়া হচ্ছে, তখন তিনি বাঁ পায়ে দিয়ে মাথাটা নিচু করেছেন, আর সেই মহিষাসুরের যে হাতটা সেটি তার, মহিষাসুরের উপর যে দেবীর যে হাতটা আছে সেইটি তার মাথায় লাগছেন। বলছেন আমার গায়ে একবারে কাঁটা দিয়ে উঠলো, একবারে অনুভূতিটা এক্স্যাক্ট। এটা দেখেছেন উনি 5 বছর আগে, 5 বছর পরে যে বলছেন না, তার ইফেক্টটা অনেক দিন থাকে। আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে এটা খুঁজে বেড়াই, প্রত্যেক দিনের জীবনে নানা ঘটনার ভেতরে এটার সত্যতা নিয়ে আমরা যাচাই করার চেষ্টা করে থাকি। অতএব আপনার যদি দেবস্বপ্ন দেখে থাকেন অবশ্যই দেখবেন, সেটা নিয়ে দয়া করে আলোচনা করবেন না। না আমাদের তো সম্বন্ধে কতক্ষণ না ফোনে হোয়াটসঅ্যাপে ঘটনাগুলো অন্যদের বলবো, ততক্ষণ পর্যন্ত আমাদের হয় না। মহারাজ শুনেছি ঠাকুর নাকি আবার বর্ধমান অঞ্চলে শীঘ্রই আসবেন, ইহা কি সত্য? উত্তরে মহারাজ বলছেন, এ কই তা তো শুনিনি, উত্তর পশ্চিম অঞ্চলে আবার আসবেন এরূপ শুনেছি। প্রশ্ন, মহারাজ কেউ বলে 100 বছর পরে, আবার কেউ বলে 200 বছর পরে আসবেন। উত্তর, আমি সময়ের সম্বন্ধে কিছু জানি না, কিছু শুনিনি। আসলে আমাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যেটা পেয়েছি সেটা ছাড়া যেটা পাইনি সেটা নিয়ে আমাদের কৌতূহল বেশি। যা পাবার, তোরা পাবার জিনিস আছে কিনিস, রাখিস ঘরে ভরে, যা পায় না যাওয়া তারই হাওয়া লাগলো কেন বলে। এ হাওয়া আমাদের সবাইদের লেগেছে, আমার ঘরে একবারে রাশি রাশি জিনিস আছে, তবু এমনি করে দেখছি চোখ পাকিয়ে যে সামনের ফ্ল্যাটের মিসেস ঘোষ এবার পুজোয় কী কী বাজার করেছেন। কোন জিনিসটা আমি একবারে এমন বাজার করেছি তার ঠিক ঠিকানা নাই, কিন্তু ওইটা যেটা পাইনি সেইটার জন্য আমাদের ভীষণ রকমের একটা অদ্ভুত আকর্ষণ। অন্যের সবটা ভালো, আমার জামার চাচির সবটা খারাপ, এই বোধটা আমাদের একবারে প্রাণঘাতী বোধ। এই বোধটা যতক্ষণ না পর্যন্ত যাবে, এই বোধ থেকে যতক্ষণ আমরা নির্বোধ হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু কিছুই কিছু হবে না। অতএব আমার যেটা আছে, যে সম্পদটা আমার আছে, সেই সম্পদটা সম্পর্কে জানতে হবে, শুধু নাই সেটা বুঝে নিতে হবে। ভগবান আমাকে এই সম্পদটা দিয়েছেন আমার আধ্যাত্মিক জীবনের উন্নয়নের জন্য, অতএব সেইটিকে কিভাবে আমি আমার কাজে, আমার জীবনে কাজে লাগিয়ে আমার জীবনটাকে সমৃদ্ধ করব। যখন পুঁথি লেখা হলো, শ্রীরামকৃষ্ণ পুঁথি লেখা হলো, স্বামীজি ভারী খুশি হয়েছিলেন, কারণ তিনি চাইছিলেন যে শ্রীরামকৃষ্ণের একটি প্রামাণ্য জীবনী গ্রন্থ আসুক। প্রামাণ্য জীবনী গ্রন্থ আসার তার অন্যতম কারণ ছিল এই, তিনি চেয়েছিলেন এই প্রামাণ্য জীবনী গ্রন্থ শ্রীরামকৃষ্ণের যে সাধন জীবন, তার যে আশার কথা, তার যে ধর্ম সমন্বয়ের ভাব, তার সর্বজীবের প্রেম, এই যে তার যে জীবনের ভাব, এগুলো আমাদের মধ্যে আসুক। অথচ আমাদের সমস্যা হলো আমরা কেবলমাত্র ওই তার জীবনের যে অলৌকিক ঘটনা সেগুলো নিয়ে আমরা চর্চা করা শুরু করলাম। স্বামী বিবেকানন্দ লিখেছেন তার চিঠিতে, তার কি আর কোনো কাজ ছিল না যে মদের বোতলকে ডিগুপ্তের ওষুধ বানাবে, তার অন্যান্য অনেক কাজ ছিল, কিন্তু আমরা এই অলৌকিক জিনিসপত্র সেগুলো আমরা ভালোবাসি, যা লৌকিক না, যেটা আমরা দেখতে পাই না, ওরকম হলে ওরকম হয়। ওখানে গোপাল, ওখানে গোপাল নাড়ু খেয়েছে, সেখানে গোপাল চিঁড়ে খেয়েছে, ওখানে মুড়ি খেয়েছে, কিন্তু আমার পাশের বাড়ির যারা অনাহারে পড়ে আছে তাদের দিকে আমরা ফিরে তাকাই না। এই যে করোনা হয়েছিল, এতে আমাদের কিন্তু যে যেমন ঠাকুরের গলায় ক্যান্সার হওয়াতে কে অন্তরঙ্গ ভক্ত কে বহিরঙ্গ, এটা কিন্তু চিহ্নিতকরণ করা হয়ে গিয়েছিল। ঠিক সেই রকমই অন্তর এই করোনাতে এটা কিন্তু আমাদের চিহ্নিত করা হয়ে গেছে, কারা আমার প্রিয় কারা আমাদের অপ্রিয়। যে ছেলেটি আমার এই সমস্ত বক্তৃতাগুলো আপলোড করে তাদের সপরিবারে সবার করোনা হয়েছিল, বলছে জানলা করেছি সামনের ফ্ল্যাটের ভদ্রমহিলা জানলাটা বন্ধ করে দিলেন, যদি জানলা দিয়ে এপার থেকে ওপারে করোনা ভাইরাস চলে যায়। বলছেন অথচ বহু দূরে এক মহিলা, তিনি শুনে রোজ খাবার রান্নাবান্না করে এনে ওই বাজার এবং রান্না, সকালের টিফিন আর রান্না, সেটি করে ঘরের সামনে ফয়েল প্যাকে তৈরি করে ঘরের সামনে রেখে বেলটা বাজিয়ে উনি নিচে নেমে যেতেন, নির্দিষ্ট দূরে চলে যেতেন।
কিন্তু এরা কখনো ভুলেও ভাবেননি যে করোনা আক্রান্ত মানুষজনদের কেমন করে খাবার দেওয়া যায়, কখনো ভাবেননি। আমাদের মনে আছে আমরা যখন করোনা রিলিফ করা শুরু করলাম তখন একজনের ড্রাইভার খুঁজে পাওয়া গেল না যে গাড়ি চালিয়ে নিয়ে যাবে। গাড়ি চালিয়ে নিয়ে গেলে কি হয়, একটা জিনিসের ভিতরে অনেকগুলোকে ভরে নেওয়া যায় এবং খুব সহজে খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। সারা দ্বীপে, আমাদের অত বড় দ্বীপ যেখানে 260,000 লোক থাকে, অন্তত কিছু কম করে হলে অন্তত 50-60 জন লোক ড্রাইভার আছে, কিন্তু আমরা একজন ড্রাইভারকে খুঁজে পেলাম না। সবাই ভয় পাচ্ছে যে সাধুরা করোনা এফেক্টেড এরিয়ায় যাবে, সেখানে গিয়ে রিলিফ করবে, সাধুগুলো যা হয় হোক আমার যেন করোনা কখনো না হয়। এইটা হচ্ছে কথা, আমরা খুঁজেই পেলাম না। শেষকালে ম্যাজিক এই যে মেশিন ভ্যান, তাতে করে জিনিসপত্র নিয়ে যাওয়া হলো। সব জায়গায় তো মেশিন ভ্যান ঢুকতে পারে না, তাই সাইকেল ভ্যানকেও এই ইয়ের সাথে লাগানো হলো। ওই মেশিন ভ্যানের পেছনে সাইকেল ভ্যানটা বাঁধা হলো, তাতে একজন বসলো, সিটে একজন বসে থাকলো, পেছনে একজন বসে থাকলো, যাতে সাইকেল ভ্যানটা যখন মেশিন ভ্যান স্পিড তো অনেক বেশি, সেটা যখন যাবে উল্টে পড়ে না যায়, কিছু জিনিসপত্র দিয়ে তাতে বসে থাকলো। যখন ওই ছোটো সরু পথে যাচ্ছে তখন সেই মোড়ের মাথায় থামিয়ে মেশিন ভ্যান থেকে সাইকেল ভ্যানে জিনিসগুলো লাগিয়ে আমাদের ব্রহ্মচারীরাই সেই সাইকেল ভ্যান চালিয়ে নিয়ে গেল ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে খাবার বিতরণ করতে। আমরা জানেন তো উদ্দেশ্যটা হচ্ছে বিধেয়টাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। সেখানে ঠাকুর যে এই বছর এই যে জন্মে এসেছেন তাঁর যে উপদেশ, তার যে একটা উপদেশ যে ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, এইটাকে কী করে সত্য করে দেখাবো সেটা কিন্তু আমরা কখনো দেখাই না। তিনি আবার আসবেন পরের জন্মে, নতুন কী বলবেন, নতুন কী হবে সেই নিয়ে আমাদের ভীষণ মাতামাতি, এইটা আমাদের বদল করতেই হবে। স্থান হচ্ছে জনৈক ভক্তগৃহ, 19 ফেব্রুয়ারি 1922। এই বছর মহারাজের মহাপ্রয়াণ হয়েছিল। এইটা এই এই গ্রন্থের বোধহয় সর্বশেষ অধ্যায়, খুব লম্বা অধ্যায়, অনেকদিন বোধহয় লাগবে আমাদের। প্রশ্ন করছেন, মহারাজ জনৈক ভক্তকে জিজ্ঞাসা করলেন কেমন আছেন, উত্তর হল মন্দ নয়, একরকম চলে যাচ্ছে। এবার মহারাজের ইটার্নাল কোয়েশ্চেন আছে, মন কেমন বলুন। মহারাজ উত্তর এসেছিল আজকাল মন্দ নয়। মহারাজ বললেন, বেশ তাহলেই হলো, মন ভালো থাকলেই হলো। তার পাদপদ্মে স্মরণ করে রাখুন, তিনি যেমন ইচ্ছে করবেন তার পাদপদ্মে সর্বদা মন ফেলে রাখবেন, সংসার ছেড়ে দিন, সংসারে বেশি মন দেবেন না। এ অতি জঘন্য স্থান, তবে যেটুকু না করলে নয় সেটুকু করবেন। আপনি একটু খাটুন, আপনার ভিতর জিনিস আছে, একটু খাটলেই হয়ে যাবে। স্ট্রাগল স্ট্রাগল, চেষ্টা চেষ্টা, ইউ মাস্ট হ্যাভ টু স্ট্রাগল হার্ড, আপনাকে প্রাণপণে চেষ্টা করতে হবে। লেগে যান, একটু খাটলেই দেখতে পাবেন কি আনন্দ কি মজা। এই মায়া অতিক্রম করতে হবে, এই জীবনেই এর পারে যেতে হবে। এই মায়া অতিক্রম করা কি সহজ, খুব পরিশ্রম করুন, খুব বিশ্বাস থাকা চাই, সন্দেহের লেশ মাত্র থাকলে হবে না, জোর করে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে কথা। প্রথমেই জিজ্ঞাসা করছেন কেমন আছেন, তিনি বলছেন মন্দ নয়। দেখুন আমরা সাধারণত জিজ্ঞেস করি শরীরটা কেমন, হাত কিন্তু বড্ড মোটা হয়ে গেছে একটুখানি, আমাকে তো প্রতি অহরহ এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করতে। একবার আমি খুব বিরক্ত হয়ে বেলুন মাঠে বলেছিলাম, ওই কখনো তো আপনারা বলেন না তোমাদের মন কেমন আছে, সাধু জীবন ঠিকঠাক মতো হচ্ছে কিনা, জপ ধ্যান করছে কিনা, সাধন ভজন করছে কিনা। একজন প্রবীণ সন্ন্যাসীকে বলেছিলাম, এই কথা তো কখনো আপনাদের মুখে শুনিনি। একজন ভক্ত মহিলা, তিনি আমাকে বলছেন তিনি একটি সঙ্গে যান, সেখানে সাধু দর্শন করতে যান, সাধু দর্শন করতে গিয়ে সে সাধু খাবার কথা বলেন, মা আসুন বসুন, আলুর দম হয়েছে খান, ঘুগনি হয়েছে খান, ভাজা মুড়ি হয়েছে খান, আপনার জন্য গয়না বৌদি দিয়ে রেখেছেন তিনি খান। আমি তাকে বললাম তাতে কী হয়েছে, ভালোই তো বাসে বলে দূর দূর দূর, একটা কি ভগবানের কথা বলতে নেই। আমাদের এইটা হচ্ছে কথা, আর যে ভগবানের কথা বলতে নেই, উচ্চ চিন্তা করব এই যে করাটা, এটা অনেক সময় আমাদের দ্বারা হয় না। আমরা ভাবি যে ধর্ম আমাদের পিঠের মধ্যে দিয়ে প্রবেশ করবে আর কি। সেই আমাদের এই মনটা কেমন, এবার মহারাজ প্রশ্ন করছেন মন কেমন বলুন, বলছেন আজকাল মন্দ নয়, ভালোই আছে মন, এইটা থাকার কথা। আমাদের জীবনে সব কিছু যাক, আমরা তো প্রাচুর্য সব ঠিকঠাক মতো নাও পেতে পারি, কিন্তু এটা যেন আমাদের মনে সবসময় থাকে, আমার যেন মনটা যেন ভালো থাকে, আমি যেন সর্বাবস্থায় আনন্দে থাকি। পূজনীয় আত্মস্থানন্দজি বলতেন যে সাধু হতে এসেছি সবসময় ভালো থাকবি, সাধু খারাপ থাকতে নেই, আর মোটামুটি থাকাটা একটা ফাঁকিবাজি থাকা, অতএব ভালো থাকবি, খুব থাকবি, খুব ভালো থাকবি, ভীষণ ভালো থাকবি। বলতেন অভ্যাস করতে 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 তুই বুঝতে পারবি, এই যে বলছিস এবং বলার সঙ্গে সঙ্গে
এই ভালো থাকার ইচ্ছাটা তোর ভেতরে জাগছে, এবং যতই ভালো থাকার ইচ্ছা জাগবে তত ভালো লাগবে। কালকে আমার এক ছাত্রের কথা বলছিলাম, আমার ছাত্র ছিল বেলঘরিয়া স্টুডেন্টস হোমে, এখনও আমি তাকে ছাত্র বলি মনে করি, সাধু হয়ে গেছে, ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তা বছর দুয়েক আগে তার চিকিৎসা টিকিৎসা হলো, ডাক্তার থেকে অ্যাসিওরেন্স দিলেন যে আর কখনো তার কিছু হবে না। তারপরে এই দু বছর বাদে আবার সেটা বাড়তে শুরু করেছে, এবং এত বাড়ছে, খুব বেশি হলে এত বছর দেরে আর উনি থাকতে পারবেন আর কি। কালকে আমরা ফিরছিলাম, আত্মস্মরণীয় পূজনীয় আত্মস্থানীয় মহারাজের মন্ত্র শিষ্য, আমরা দুজনে প্রোগ্রামের শেষে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। সারা রাস্তা এক বাসে গেলাম, ফেরার সময় আস্তে আস্তে আমি জিজ্ঞেস করছিলাম তুমি কবে ফিরে যাবে, আমি না জেনে জিজ্ঞেস করেছি কবে ফিরে যাবে, তোমার তুমি এখন ওখানে কি দেখছো। আগে যে সেন্টারে ছিলেন, সেই এখনো যে সেন্টারে আছেন, সেই সময় হায়ার সেকেন্ডারি উইং দেখতেন, উনি দেখছেন না, আমি শুনেছি অন্যান্যদের কাছে, কেউ দেখতে চাইছে না। কারণটা বুঝতে পারলাম যে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে, এবং হায়ার সেকেন্ডারি উইংয়ের অতগুলো ছেলে দায়িত্ব নিতে পারছে না। ও যে নিজের দায়িত্ব সম্পর্কে অবহেলা করছে তা নয়, কিন্তু যেহেতু সে নিতে পারছে না, সেটা ওর কাছে একটা খুব বড় ধরনের মনোকষ্ট হয়ে যাচ্ছে, তাই কাজটা সে করতে চাইছে না, এটা কথা। তারপরে খুব ধীরে সুস্থে আমাকে বললেন, জানেন তো আমার তো ক্যান্সার হয়েছিল, তারপরে এই আবার ডাক্তার বলেছেন ভালো হয়ে যাবে, তারপরে আবার খুব যন্ত্রণা হওয়াতে এই কিছুদিন আগে এখানে দেখানো হলো, এখান থেকে বম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে গেলাম, ওরা বললেন যে আমার এখন যে অবস্থা হয়েছে তাতে আমি খুব বেশি দিন বাঁচব না, কেমো টেমো দিলে হয়তো দু চার মাস বেশি হবে, কিন্তু তাতে প্রচণ্ড যন্ত্রণা। তাই আমি ঠিক করেছি, আমি সাধারণ সম্পাদকের মহারাজের কাছে লিখেছি আমি যে কদিন বাঁচবো আমি কাশিতে থাকতে চাই, কাশি সেবাশ্রমে আমি সেবা দেবো, যতদিন আমার শরীরে শক্তি আছে ততদিন আমি সেবা দেবো, তারপরে কাশিতেই শরীরটা ছাড়বো। এমন ক্যাজুয়ালি বলছে এই গল্প ঘটনাগুলো, আমার নিজের গায়ে কাঁটা দিচ্ছে, এবং সমস্ত রাস্তা আমি ভাবতে ভাবতে যাচ্ছি আমরা কত অপ্রাপ্তির জন্য কত দুঃখ করি, জীবনটা যে শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে দেখছি, ওর সময় মাত্র দেড় বছর আছে, কিন্তু সেইটাকে কীভাবে কাজে লাগাবে, সেইটাকে কেমন করে সেবার ভাবে লাগাবে, এইটাই কিন্তু তার একটাই কনসার্ন। মৃত্যুকালে তার কী যন্ত্রণা হবে, কী তীব্রতা হবে, আদৌ জ্ঞান থাকবে কি থাকবে না, এই নিয়ে তার এতটুকু মাথা ব্যথা নেই, সে চলে যাবে এটা সত্য সে জানে, কিন্তু একই সঙ্গে যে কটা দিন আছে সেটাকে সে কেমন করে ভগবত সেবায় লাগাবে, কেমন করে উচ্চ চিন্তায় লাগাবে, সেইটার কথাই ভাবছে। কাশিতে থাকলে বিশ্বনাথের দর্শন হবে, চিন্তা হবে, শেষ সময় এসে উপস্থিত, সে শুধু আইডলভাবে কাটিয়ে দিতে চাইছে না, তার সঙ্গে শিবজ্ঞানে জীবসেবা হাসপাতালেও কাজ করতে চাইছে, কোনো অবস্থাতে সে একটা দিন কেউ খারাপভাবে অতিবাহিত করতে পারছে না। আমি ভাবছি ছেলেটা আমার হাঁটুর বয়সী, আমার যখন বছর চব্বিশের বয়স ছেলেটার আঠেরো বছর, বছর ছয়েকের ছোটো, ও ফার্স্ট ইয়ারে পড়তে এলো উচ্চ মাধ্যমিক পাস করে, তার জীবন দর্শনটা আমাকে একবারে নাড়িয়ে দিয়ে চলে গেলো। কই এমনি করে তো আমরা ভাবি না, এমনি করে জীবনকে দেখি না, প্রতিদিন তো শেষ হয়ে যাচ্ছে, গোনা দিন যেটা সঙ্গে করে নিয়েছি শেষ হয়ে যাচ্ছে, ওই এমন করে তো ভাবি না যে কিভাবে ভগবানকে লাভ করব, কেমন করে এই তো আকাঙ্ক্ষা আমার মনের ভেতরে জাগে না, এটা যেন একটা অদ্ভুত প্রশ্ন আমাদের ভেতরে এসেছে। এই বলছেন যে বেশ তাহলেই হলো, মন ভালো থাকলেই হলো, তার পাদপদ্মে স্মরণ করে রাখুন, তিনি যেমন ইচ্ছে করবেন। এই শরণাগতিটি খুব প্রয়োজন। শরদানন্দজি লিখছেন না, গাইছিলেন এক জায়গায়, যখন যেরূপে মাগো রাখিবে আমারে, সেই সে মঙ্গল যেন ভুলি না তোমারে, তুমি আমার যখন যে অবস্থাতে রাখবে সেটাই আমি থাকব, কিন্তু সেই যে তুমি আমাকে যে অবস্থাতে রেখেছো সেটা যে আমার জন্য মঙ্গলকারী এটা যেন কখনো আমি না ভুলি, আমার জন্য মঙ্গলকারী এটা যদি না ভুলি তাহলে আমার ভিতরে একটা শরণাগতি ভাব থাকবে, ভগবান যে অবস্থাতে রেখেছেন সে অবস্থাতে আমরা যেন থাকতে পারি, তাতে দেখব আমাদের তিনি পরবর্তীকালে আমরা দেখব সেটা আমার শ্রেয়র জন্য, হয়তো সেই অবস্থায় মায়ার কারণে আমরা বুঝতে পারি না, কিন্তু সেটা আমার মঙ্গলের জন্য তিনি আমাকে এই কথা বলেছেন। রবীন্দ্রনাথ লিখছেন না, আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার, এই করেছো ভালো নিঠুর হয়ে, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো নিঠুর হয়ে, সেখানে আছে আঘাত সে যে পরশ তব সেই তো পুরস্কার, অন্ধকারে মহিলা যে চক্ষে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন করে আমার যত কালো, এই করেছো ভালো নিঠুর হয়ে। কারণ ভগবানের প্রতিটি আঘাত দেওয়া আঘাত দেখবেন আমরা আরও ঈশ্বরের দিকে চলে যাই, যত মানুষের কাছে আমরা আঘাত পাই তত আমরা ভগবৎমুখী হই, তত আমাদের এই সংসারের প্রতি যে আসক্তি সেটা একটু একটু করে কমে। বলছেন আপনার ভেতরে জিনিস আছে একটু খাটলেই হবে, এটা কিন্তু শুধু তার কথা বলছেন না, এটা আমাদের প্রত্যেকের মধ্যে। স্বামীজি বলছেন
All power is there within you. You can do anything and everything. সমস্ত শক্তি তোমার ভিতরে আছে। তুমি সব কিছু করতে পারো। আমরা কখনো ভাবি না আমাদের একটা অদ্ভুত ইলাস্টিক ক্ষমতা আছে, যতটুকু বাড়াতে চাই ততটুকু বাড়তে পারি। অথচ আমরা ভাবি আমি একটা লিমিটেড সত্তা, একটা ছোট্ট জায়গার ভিতরে, একটা ছোট্ট গণ্ডির মধ্যে আমরা যেন নিজেদের আবদ্ধ করে রেখেছি। সেটা হচ্ছে কথা, সেটা আমরা কখনো বুঝে উঠতে চাই না। এরপরে বলছেন, স্ট্রাগল স্ট্রাগল চেষ্টা করো, ইউ মাস্ট হ্যাভ টু স্ট্রাগল হার্ড। আপনাকে প্রাণপণে চেষ্টা করতে হবে, প্রাণপণে চেষ্টা করলে লেগে যান, একটু খাটলেই দেখতে পাবেন কি আনন্দ কি মজা। এটা হচ্ছে কথা, এই কি পাওয়া যাবে এটা আমাদের সবচেয়ে বড় কথা। আমরা তো নতুন যুগের মানুষ, আমি তো বলি যে এই যুগেতে যেহেতু লেখা হয়েছে, নাহলে যদি পুরাকালে লেখা হয়েছিল চণ্ডী গীতা তখন তাই দেখবেন, একবারে শেষকালে আছে গীতা পাঠের মাহাত্ম্য, চণ্ডী পাঠের মাহাত্ম্য। যদি এই যুগে দাঁড়িয়ে লেখা থাকতো তাহলে দেখবেন প্রথম অধ্যায় হতো গীতা পাঠের মাহাত্ম্য, চণ্ডী পাঠের মাহাত্ম্য। কি পাবো এটা না জেনে আমরা কখনো এক পাও এগোতে চাই না। নবাব কিনলে আরাম ফ্রি, কেন গেঞ্জি, নবাবের গেঞ্জি কিনবো, নবাবটা পরলে আরামটা ফ্রিতে পাওয়া যাবে। কি পাবো সেটা আমাদের দরকার। সবসময় আগে বেশাতি করছি, সবসময় আগে বুঝে নেওয়ার চেষ্টা করছি আমি কতটুকু পেলাম, হাউ মাচ আই হ্যাভ গেইন ফ্রম ইট। আমাদের ভেতরের মানে বস্তুগত গেইনিং এটার দিকে আমরা তাকাই, কিন্তু প্রত্যেকটা জিনিসের ভেতরে বুঝছি যে আনন্দই মজা, এটা কিন্তু কখনো মানে অন্য কারুর ভেতরে পাওয়া যাবে না। আমাদের পুরনের মাস্টারমশাই, পুরনো দিনের মাস্টারমশাইদের দেখেছি, তখনকার আমাদের ক্রিশ্চিয়ান মিশনারি স্কুলে মাস্টারমশাইদের মাইনে ছিল ভীষণ কম। সরকারি স্কুলে যখন, সরকারি যখন স্কেলে তারা মাইনে পেতে শুরু করলে সেটা জীবনের প্রায় অনেকটা অংশ চলে গেছে। একজন মাস্টারমশাই এখনও বেঁচে আছেন, আমরা প্রত্যেক বছর তিনি রিউনিয়নের ব্যবস্থা করেন, তার কাছে যাই, আমরা দেখি কত বয়স হয়ে গেছে তার। 1962 সালে বিএ পাশ করে তিনি আমাদের মিশনারি স্কুলে এসেছিলেন এবং 1989 সাল অবধি পড়িয়েছেন, একটা দীর্ঘ সময় ধরে পড়িয়েছেন, বয়সও তার অনেকখানি হয়ে গেছে, কিন্তু এক অদ্ভুত আনন্দময় সত্তা, বাবলিং, সারাটা জীবন সংগ্রাম করেছেন। এখন যেটা আপনাদের বলেন একটা ইস্টার্ন এই মেট্রোপলিটন বাইপাস যেখানে, সেইখানে এখন পশ এলাকা হয়ে গেছে। তিনি যখন ওখানে বাড়ি করেছিলেন বলছেন 40 মিনিট পায়ে হেঁটে গেলে তবে বাস রাস্তা ছিল, তবে বাস ধরতে পেত, সকালে 40 মিনিট বিকেলে 40 মিনিট হাঁটতেন। আর বলতেন যখন এখানে বাড়িতে মশা যখন ছিল সেগুলো প্রায় ছোটোখাটো উচ্চিংড়ের সাইজে, এইরকম বড় বড় মশা, কাদা নোংরা জল হলে পুরো একদম ভরে যেত, কিন্তু বলতেন কখনো জীবনে অপ্রাপ্তি বলে কিছু পাইনি, যেটা পেয়েছি সেটার ভিতরেই এক আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করেছি, অল্প অল্প করে টাকা জমিয়ে বাড়ি করেছি, চুরি করিনি, ডাকাতি করিনি, একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন, একটা অদ্ভুত সেরিন লুক তাকে দেখি। তিনি সাধু নন, সন্ন্যাসী নন, উজাড় করে ছাত্রদের দিয়েছেন। আর আজকে যখন পরিণত বয়স হয়, আমাদের স্কুলে যখন রিউনিয়ন হয় তাতে যে সংখ্যক ছাত্র হয়, ওনার যে রিউনিয়ন হয় তাতে তার চেয়েও বেশি সংখ্যক ছাত্র হয়, সেটা ওনার ব্যক্তিগত উদ্যোগ, সবাই ওনাকে ভালোবাসে, সবাই এখনও ওনার কাছে সেই ছাত্র থাকে। কারণ কেউ কেউ বিধায়ক হয়ে রিটায়ার করে গেছেন, কলেজে পড়িয়েছেন, তারপরে বিধায়ক হয়েছেন, তারপরেও রিটায়ার করে গেছেন, তা তিনিও ওর কাছে যেরকম ছাত্র সেই রকম ও সবাই ওর কাছে ছাত্র। আমার মনে আছে একটা জায়গায় সিএসআরের জন্য গেছি, সেখানে গিয়ে চন্দন বসুর সঙ্গে দেখালো, তিনি আমাদের স্কুলে আমার সিনিয়র, আমাকে আর সিএসআরের কোনো বলতে হলো না, কি চাই কিছু বলতে হলো না, আধা ঘন্টা ধরে স্কুলের গল্পই হলো এবং তার মধ্যে ওনার গল্প। উনি সেই যে সময় নকশাল পিরিয়ডে পরীক্ষা দিয়েছিলেন, স্যার রোজ তাকে গার্ড নিয়ে যেতেন, যে গার্ড যেখানে হচ্ছে পরীক্ষা হচ্ছে সেখানে গার্ডদের সঙ্গে উনিও গার্ড দিতেন ওর প্রোটেকশনের জন্য, তারপরে গাড়ি যখন নিয়ে চলে যেত তখন উনি আবার বাড়ি ফিরতেন, একদিন দুদিন না, রোজ পরীক্ষার দিন। সেই কথাটা উনি উল্লেখ করলেন, এখনও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করলেন। এইটা হচ্ছে কথা, আনন্দের থাকা, ভালো কাজ নিয়ে আনন্দে থাকা। তাই তো হয়তো বস্তুগত প্রাপ্তি আমাদের কিছু হয় না, কিন্তু যে আনন্দটা প্রাপ্তি হয় সেটা কিন্তু কোনো কোনো মানে কারেন্সি দিয়ে সেটাকে বিচার করা যায় না। আমরা শেষ করব এটা দিয়ে, বলছেন এই মায়া অতিক্রম করতে হবে, এই জীবনেই এর পারে যেতে হবে। এই মায়া অতিক্রম করা কি সহজ? খুব পরিশ্রম করুন, খুব বিশ্বাস থাকা চায়, সন্দেহের লেশ মাত্র থাকলে হবে না, জোর করে বিশ্বাস করতে হবে। এইটা হচ্ছে আমাদের সবার আগে জানতে হবে কেন এটা করবো, যে নবাব কিনলে আরাম ফ্রি, আরামটা কি না, এই যে আমি যে মায়ার যে রাজত্বের ভেতরে, মায়ার ভেতরে যে আবর্তিত হচ্ছি, এই মায়ার আবর্তনের বাইরে চলে যাব।
এই যে মানুষে আঘাত দিলে কষ্ট পাচ্ছি, মানুষে দুঃখ দিলে কষ্ট পাচ্ছি, এই যে কষ্ট পাওয়াগুলো, এই যে মন্দ লাগাগুলো, এই যে ভালো লাগা মন্দ লাগা এইগুলো, এগুলো যেন কোনোভাবেই আমাকে আর ছুঁয়ে যাবে না, আমি যেন এর থেকে বেরিয়ে যেতে পারবো, এই যে এইগুলো এটাতে আমার লাভ আর কারোর লাভ নেই, এইটাকে বুঝতে হবে যে কারণে আমি বন্ধন ভোগ করছি। বলছেন যে সেদিনকে দেখছিলাম একটা ক্লিপিং দেখছিলাম দিদি নম্বর ওয়ানে, সেখানে বয়স্কদের ওল্ড এজ হোমের কয়েকজন সদস্য এসছেন, তারা তাদের নিজেদের নানা জীবনের গল্প বলছেন, অপ্রাপ্তির গল্প বলছেন, একজনের কথা বলছেন, কিরকম লাগে বলছেন, খারাপ লাগে না, শুধু নাতনিটার জন্য বড্ড কষ্ট পায়। এই যে মায়ার বন্ধন, এই যে মায়ার যে ছোটখাটো বন্ধন, এই বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই, এর বাইরে যেতে পারি না আমরা, এর দুঃখে আমরা যেতে পারি না, এত কষ্ট। একজন বলছেন যে তার তাকে ওল্ড এজ হোমে এসছেন, তার ছেলে আর ছেলের বউ ধরে তাকে পিটতেন, তারপরেও তার তাদের জন্য ভালো লাগছে, এই যে যে নতুন জীবনে এসেছেন সেটা তার ততখানি তাকে ছুঁয়ে যাচ্ছে না, তার কারণ হচ্ছে এই মায়ার বন্ধন। এই মায়ার বন্ধনের কারণে তিনি বন্ধ হয়ে যাচ্ছেন, আমাদের এর পারে যেতে হবে। এটা মায়ার মায়াতীত অবস্থায় যদি না যায় তাহলে কিন্তু কখনোই ঈশ্বর লাভ হবে না। ঈশ্বর সমস্ত বন্ধনের পারে, মনের ওপারে কোথা কোন দেশ, শশী তপনের নাহি পরবেশ, তব হাসি রাশি কিরণ বরশি, উচ্ছলে সেতায় চারু বিবায়, অরূপ সায়রে লীলা লহরী, উঠিল মৃদুল উদিল উঠিল মৃদুল করুণা পায়, আদি অন্তহীন অনন্তে বিলীন, মায়ায় ধরিলে মানব গায়। ঈশ্বরকেও মানুষের মাঝখানে আসতে গেলে মায়ার আবরণ নিয়ে আসতে হয়, তাই তাঁর তাঁর সেই যে অসীম সত্তাকে তাকে সসীম করে দেয়, ঈশ্বরের অনন্ত সত্তাকেও মায়া সসীম করে দেয়, অসীম সত্তাকে সীমাবদ্ধতে পরিণত করে। তাতে আমাদের এই যে মায়া, এর পারে না গেলে সেই ঈশ্বরের অনন্ত সত্তার সাথে আমরা এক হতে পারি না। শ্রী ভগবানের কাছে প্রার্থনা যে আমরা যেন এইটা বুঝতে পারি, আমরা যেন অনুভব করতে পারি, এই মায়ার রাজ্যের বাইরে চলে যেতে পারি। মায়ার রাজ্যের বাইরে না গেলে মায়াতীতকে ধরা যাবে না। ভগবান মায়াতীত এবং মায়াধীশ দুটোই ভগবান, কিন্তু মায়াতীতকে ধরতে গেলে আমাদের মনকেও সেই মায়ার রাজ্যের বাইরে যেতে হবে। ভগবানের ইচ্ছা হলে এই মাসের আবার 28 তারিখে, তো 28 তারিখ আবার এই ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতি হারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।